কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ঘরে বসে ঠিক পার্লারের মতো প্যাডিকিওর করে থাকি। তো বন্ধুরা, ঘরে বসে পার্লারের মতো প্যাডিকিওর কিভাবে করে থাকি সেটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই আমি একটি নেল কাটার নিয়ে নিলাম। এবার এই নেল কাটার দিয়ে আমি নখগুলোকে খুব ভালো করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারো। আমি এভাবে সমস্ত নখ কেটে নেব। আমি যেমন শেপ রাখতে ভালোবাসি ঠিক তেমন করে রেখেই আমি কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমেই আমি নেল পলিশ রিমুভার দিয়ে নেল পলিশগুলোকে খুব ভালো করে রিমুভ করে নিয়েছি। তোমরাও অবশ্যই নেল পলিশ রিমুভ করে তারপরেই কিন্তু পেডিকিওর করবে। আমি নখগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে টেস্ট করে দেখে নিচ্ছি যে জলটা কতটা পরিমাণ গরম, আমার পা সহ্য করতে পারবে কি না সেই অনুযায়ী কিন্তু এখানে আমি গরম জলটা নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি, দেখতে পাচ্ছ, শ্যাম্পু। তোমরা চাইলে এখানে কিন্তু শাওয়ার জেলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে শ্যাম্পু ব্যবহার করছি। পরিমাণ মতো এর মধ্যে আমি শ্যাম্পু অ্যাড করে দিলাম। এবার একটু হাতের সাহায্যে নাড়িয়ে দেব। দেখতে পাচ্ছ কত ফেনা হয়ে গিয়েছে, খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পাতি লেবু। দেখতে পাচ্ছ আমি দু পিস এখানে পাতি লেবু নিয়েছি। এবার এখানে আমি লেবুর রসটা অ্যাড করে দেব। দেখতে পেলে খুব ভালো করে রসটা বার করে নিয়েছি। এবার কিন্তু এই খোলাটাকে আমি ফেলে দেব না, এই জলের মধ্যেই রেখে দেব। তো দেখতে পেলে আমি বেশ অনেকটা পরিমাণে এখানে কিন্তু লেবু ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে একটু জলটাকে নাড়িয়ে নেব। এবার এই উষ্ণ গরম জলের মধ্যে পা দুটোকে দিয়ে প্রায় আমি 10 থেকে 15 মিনিট এভাবেই ওয়েট করব। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আমি এভাবে ওয়েট করে নিলাম। এবার একটা লুফা নিয়ে নেব। দেখতে পাচ্ছ এই ধরনের লুফা আমাদের সবাইয়ের বাড়িতেই থাকে। এবার এই লুফাটা দিয়ে খুব ভালো করে আমি পায়ের পাতাটাকে পরিষ্কার করে নেব। এভাবে দেখো হালকা হালকা রাফ করব। ভালো করে আমি এখানে ক্লিন করে নেব। এবং পায়ের গোড়ালিটাকেও খুব ভালো করে এভাবে রাফ করে নেব। দেখবে আমাদের অনেকের পায়ের গোড়ালি কিন্তু ফাটা থাকে, সেই কারণে অবশ্যই পায়ের গোড়ালিটাকে খুব ভালো করে এভাবে রাফ করবে, তাহলে দেখবে পায়ের গোড়ালি ফাটার সমস্যাটাও কিন্তু চলে যাবে। এভাবে আমি নখটাকেও একটু হালকা হালকা ঘষে নেব। খুব ভালো করে নখগুলোকে আমি ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে নিলাম। আবারও আমি খুব ভালো করে পায়ের গোড়ালিটাকে পরিষ্কার করে নেব। এবার বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম একটা টুথব্রাশ। এই টুথব্রাশটা দিয়ে আমি নখের উপরে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখো এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, তাহলে কি বলতো নখের উপরে যে সমস্ত মরা কোষ আছে সেগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তার কারণ এই উষ্ণ গরম জলের মধ্যে দেওয়া ছিল লেবুর রস এবং শ্যাম্পু, সেই কারণে নখের উপরে ময়লাগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার এই ব্রাশ দিয়ে ঘষলে কি বলতো নখের উপরে ডেড সেলগুলো খুব ভালো করে রিমুভ হয়ে নখ অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে এবং নখগুলো সাদা ধপধপ করবে। দেখতে পাচ্ছ এভাবে আমি নখের সমস্ত ময়লাগুলোকেও পরিষ্কার করে নেব এবং পায়ের পাতাটাকেও হালকা করে এভাবে ঘষে নেব। তাতে করে সমস্ত ময়লা কিন্তু খুব সহজে ইজিলি রিমুভ হয়ে যাবে এবং পায়ের গোড়ালি এটাকেও খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমি খুব সহজভাবেই তোমাদের দেখিয়েছি, এভাবে যদি তোমরাও ট্রাই করো দেখবে পা কিন্তু অনেক সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, তোমরা দেখে একদমই ভাবতেই পারবে না। এবার এই যে লেবুর খোসা যেটা ছিল সেটা দিয়ে নখের উপরে এভাবে ঘষতে থাকবো, তাহলে কি বলতো নখের মধ্যে যে সমস্ত হলুদ দাগ আছে না সেগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবং নখটা সাদা উজ্জ্বল হয়ে যাবে। এবং এভাবেই নখের ভিতরে দেখো লেবুর খোসাটা দিয়ে আমি ময়লাটা পরিষ্কার করে দিলাম, তাহলে কিন্তু নখটা অনেক বেশি সাদা দেখাবে। বন্ধুরা,
অবশ্যই তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না যে তোমরা কতটা উপকৃত হয়েছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে পাটাকে ওয়াশ করে নেব। এবার আমি একটা প্যাক বানাবো, তার জন্য এখানে আমার লাগবে প্রথমে কফি পাউডার। আমি এখানে এক পাতা কফি পাউডার ব্যবহার করছি। এবার এখানে অ্যাড করব 1 টিস্পুন চালের গুঁড়ো। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল জল, খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, 1 টিস্পুন বেসন। এবার সমস্ত উপাদানটিকে আমি খুব ভালো করে মিক্সড করব। প্যাকটি আমার একদমই রেডি হয়ে গিয়েছে, এবার আমি অ্যাপ্লাই করব। তো পা আমি খুব ভালো করে ধুয়ে এসেছি ঠান্ডা জল দিয়ে। এই প্যাকটি অ্যাপ্লাই করলে পায়ের উপরে সমস্ত সানট্যান খুব সহজেই দূর হয়ে যাবে এবং যে স্যান্ডেল পরার পরে একটা দাগ ছেড়ে যায় সেটাও খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করবে এই প্যাকটি। তোমরা অবশ্যই এটা ব্যবহার করবে। তো খুব ভালো করে আমি এখানে একটা ব্রাশের সাহায্যে সমস্ত পায়ের পাতায় অ্যাপ্লাই করে নেব। দেখতে পাচ্ছ, একটু মোটা লেয়ার করেই আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে করনি সাবস্ক্রাইব, তাদেরকে বলি অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একবার হিট করে নাও এবং সাথে অল বাটনটাকেও একবার হিট করে নেবে, যাতে করে আমার সমস্ত আপকামিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যেতে। তো প্যাকটা আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এভাবেই আমি 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট পরে আবার চলে এলাম, একটু হালকা হাতে রাফ করে নেব। খুব হালকা হাতে এভাবেই রাফ করে নেব 4 থেকে 5 মিনিট, আর তারপরে আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে পা আমি ওয়াশ করে চলে এসেছি। এবার একটা ময়েশ্চারাইজার এখানে অ্যাপ্লাই করব। তোমরা অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে ভুলো না। এখানে সানস্ক্রিমও তোমরা অ্যাড করতে পারো। খুব ভালো করে আমি ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিলাম। এবার একটা মনের মতো নেল পলিশ পরে নিলেই কিন্তু একদম বাড়িতেই পার্লারের মতো ফ্যাডিকিওর রেডি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা উজ্জ্বল হয়ে গেছে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো।